হাই ভিউয়ার্স, আমি শিমুল বিশ্বাস আছি আপনাদের সাথে। আজকে কথা বলবো কিভাবে আপনার প্রিপেড সিম পোস্টপেড করবেন। তো চলুন কথা না বাড়িয়ে যাওয়া যাক। এটা মাই জিপি অ্যাপসে গেলাম। যাওয়ার পরে আমি এই বারটাতে যাব। এই বারটা আমি যদি একটু আপনাদেরকে দেখাই, এই বারটাতে যাব, অর্থাৎ এটা হলো অ্যাকাউন্ট বার। তারপরে আমার প্যাকেজ আছে, নিশ্চিন্ত প্যাকেজ আমি এখন বর্তমানে আছি, আমি এখানে যাব। যাওয়ার পরে দেখতে পাচ্ছেন দুইটা অপশান আছে, একটা হলো প্রিপেড, একটা হলো পোস্টপেড। তো আমি পোস্টপেডে যাব। কিভাবে পোস্টপেডে যাওয়ার পরে ডিটেলসে গেলাম। যাওয়ার পরে এখানে আমি কন্টিনিউ করলেই আমি এখনই পোস্টপেডে চলে যাব। তো আশা করি বুঝতে পেরেছেন। তারপরে পোস্টপেডে গেলে এটা আমার হলো মান্থলি শেষে বিল পেমেন্ট করতে হবে। এক মাসে যা আমি খরচ করব, পুরো মাসের কস্ট আমাকে এক মাসে পে করতে হবে। এই হলো সিস্টেম। তো এটা হলো বিল পেমেন্ট করতে হবে মান্থলি শেষে। আর একটা বিষয় হচ্ছে যে আপনি মিনিমাম এখানে যদি দেখাচ্ছে আপনি প্রিপেড টু পোস্টপেড যাবেন 30 দিন আফটার দ্য টাইম ব্যাক, এখন 30 দিন দেখাচ্ছে, আগে ছিল 3 মাস, অর্থাৎ 90 দিন পরে আপনি আবার পোস্টপেডে প্রিপেডে ফিরে আসতে পারবেন, পোস্টপেড থেকে প্রিপেডে যেতে পারবেন বা প্রিপেড থেকে পোস্টপেডে যেতে পারবেন। যেটা ক্ষেত্রে 30 দিন 90 দিন ছিল, অর্থাৎ 3 মাস, এখন মূলত দেখাচ্ছে 30 দিন। এই হলো অবস্থা। আপনার চাইলে কোনো হেল্প লাগলে অবশ্যই আমাকে নক করতে পারেন। এগুলো আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।